ঢাকায় এক মসজিদে সালাত আদায় করছে, সালাত আদায় করার সময় এখন বলছে যে আপনারা কাতার সোজা করুন, উভয়ের মাঝে চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ান। ঘোষণা দিল, সালাত পরে বসে থাকলাম, এই কথাটা বলবো তাই বললাম যে এই যে আপনি কথাটা বললেন কাতার সোজা করেন আর চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ান, এই যে কথাটা বললেন আপনি, চার আঙ্গুল ফাঁক রাখার কোনো প্রমাণ আছে? আল্লাহ নবী এভাবে বলতেন? তখন বলছেন যে এটা আমাদের উস্তাদেরা শিখায় দিয়েছে, এ দলিল লাগবে না। সালাতের ক্ষেত্রে দলিল লাগবে না? তাহলে আমি বললাম আপনি আলেম মানুষ, হাদিসগুলো তো পড়েছেন, হাদিসগুলোতে কি বলা আছে? তো বলছে চলমান যেটা সেটাই আলোচনা করতে হবে, হাদিসে যেটা আছে ওটা বলার দরকার নাই। তাহলে তা কিভাবে বুঝাবেন আপনি? আপনি আপনি এই কথাটা বলতে পারলেন, মানুষ আমল সংশোধন করবে কোরআন দেখে হাদিস দেখে, তাই না? আল্লাহ নবী এটাই বলে গেছেন, সমাজে প্রচলিত আছে যেটা সেটাই, একটা হলো চলমান ধর্ম আর একটা চূড়ান্ত ধর্ম। চূড়ান্তটা গ্রহণ করতে হবে না? চূড়ান্ত যেটা সেটা আপনি গ্রহণ করবেন। দেখেন হাদিসটা কত চমৎকার, এক জায়গায় প্রত্যেকটা হাদিস গ্রন্থে প্রত্যেক মহাদ্দেশ একটা অধ্যায় রচনা করেছেন, মানে কাতার সোজা করা অধ্যায় রচনা করেছেন। হাদিসগুলো নিয়ে আসছেন কি, আবু দাউদের 97 পৃষ্ঠা খুলেন হাদিস পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাযারু ফুরুজাতিল শয়তান, তোমরা শয়তানের জন্য ফাঁক রেখো না, ফাঁক বন্ধ করো, ফাঁক রেখো না। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওমান কতা সাফফান কতাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে মিলে দাঁড়ালো, ফাঁক বন্ধ করে কাঁধে কাঁধ মিলে পায়ে পা মিলে দাঁড়ালো, ওই ব্যক্তি আল্লাহর রহমতের নিকটবর্তী হয়ে গেল। আর যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালো কাতার থেকে, ও আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এটা একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ওয়াক্তে বলছেন সব্বু সুফুফাকুম তারাসু আকিমু সুফুফাকুম, ঘোষণা দিতেন। আমাদের দেশের ইমামরা এই ঘোষণা দেয় না, সময় নেই, সময় নেই। সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দিন সালাত পড়েছেন জীবনে তত দিন ঘোষণা দিয়েছেন এটা, আর আমরা ঘোষণা দিতে একটু মানে মান সম্মানের প্রশ্ন আসে, তা আবার মুয়াজ্জিনকে দিয়ে ঘোষণা দেওয়ায়। হাদিসে আসছে ইয়ামসাহু সুদুরানা, আল্লাহর নবী আমাদের বুক স্পর্শ করতেন, করে করে সোজা করে দিতেন। তারপর আনি আওসাতের মধ্যে এসেছে 5797 হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরুজাতান ফি সফফিন, যে ব্যক্তি কাতারের মধ্যে দাঁড়ানোর সময় উভয়ের মাঝখানে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, পায়ে পা কাঁধে কাঁধ মিলে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দাঁড়াবে, রফা আল্লাহু লাহু দারাজা, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। কি চমৎকার হাদিস, ফজিলত বর্ণিত হয়েছে। আর আমি ঘোষণা দিচ্ছি কি, কাতার সোজা করেন উভয়ের মাঝে চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ান, কোনটা ওইটার সাথে এটার কোনো মিল আছে? আপনার কষ্ট পাচ্ছেন আপনারা? না, কষ্ট দিতে আসিনি, আমি চোখ খুলে দিতে এসেছি, আমি নসিহত করতে এসেছি, আমি দারোগা নই আপনাকে মানাতে বাধ্য করব। আমি প্রচার করার দায়িত্ব আমার, প্রচার করলাম, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত আল্লাহ আপনাকে দিলে আপনি হেদায়েত পাবেন, বক্তব্য শুনছেন হয়তো মানবেন না। আর আমরা এইভাবে চেষ্টা করেছি মানুষকে হকটা বোঝার দেওয়ার, আদব শিক্ষা দিয়েছি। কি আদব শিক্ষা দিয়েছি? মসজিদে গিয়ে আগে বসতে হবে, প্রত্যেক মুরব্বি প্রত্যেক মানুষই প্রথম কাজ হলো মসজিদে গিয়ে বসে পড়া। হাদিসের সাথে কি মিল আছে?
আপনারা জানেন তাই বলছেন না, মসজিদগুলোর অবস্থা কি এরকম? আরে এক মিনিট সময় আছে, তাও মুরব্বী যা বসবে, মানে এটা আদব? মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এটা বলেছেন? সহিহ বুখারীর হাদিসটা আমাদের তো চোখে পড়া দরকার। 444 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সরাসরি ঘোষণা, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন না বসে যতক্ষণ পর্যন্ত দুই রাকাত সালাত আদায় না করবে। দুই রাকাত সালাত আদায় করেই বসতে হবে, মসজিদ আপনিই তৈরি করেছেন, কিন্তু মসজিদে ঢুকতে হলে নবীর তরিকা লাগবে, বসতে হলে নবীর তরিকা লাগবে। কেন এই হাদিসটা ঢাকবেন কি করে? শুধু তাই, সাইয়েদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, সহিহ বুখারীর হাদিস 931 নম্বর হাদিস খুলেন, সহিহ মুসলিমে এসেছে 287 পৃষ্ঠার হাদিস, প্রথম খণ্ডের মধ্যে এসেছে। সুলাইক আল গতাফানি, তিনি, আমি যে কথাগুলো বলছি এই যে অনেকগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, অনেকগুলো মোবাইলে রেকর্ড হচ্ছে, কথাগুলো যাচাই করবেন, যদি না পান আমাকে আবার জিজ্ঞেস করবেন, যদি কোনো রেফারেন্স ভুল হয় আমি আপনাকে রেফারেন্স দেব প্রয়োজনে। কিন্তু যদি আপনি প্রমাণ পান তাহলে সাক্ষী হয়ে গেল, ওই প্রমাণটা কিয়ামতের মাঠে আপনার পক্ষে দাঁড়ানোর জন্য ওই সাক্ষীটাই যথেষ্ট, ওই সাক্ষীটাই যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সুলাইকাল গতাফানি এসে মসজিদে বসে পড়েছেন, আল্লাহ রাসূল খুতবা দেওয়াকালীন বলছেন, আসাল্লাইতা, এই সুলাইক তুমি সালাত পড়েছ? সুলাইক রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা, পড়িনি। কুম, দাঁড়াও, সল্লি রাকাতাইন, দুই রাকাত পড়ো, ফা আউজিজ, সংক্ষেপ করো। খুতবা দিচ্ছেন সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, দাঁড়া, দুই রাকাত সালাত পড়ো, এটা মসজিদের হক। আমি মুজাফফর কত বড় ক্ষতি হয়ে গেলাম, আমার খুতবা দেওয়াকালীন নাকি নামাজ পড়া চলে না, বিবেকে বাধে না? জি, আর একটা কৌশল অবলম্বন করা হয়েছে, এখন আপনাদেরকে বলবো একটা কথা, এই ফজিলতটা বলিনি তারপরে বলছি, এখানে তো ফজিলত আছে, ফজিলত পাগল, তা সহি ফজিলত নিলে কি সমস্যা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, বেলাল, 209 পৃষ্ঠা তিরমিজির দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, বেলাল, ঘটনা কি? বেলাল তাজা, মরেইনি। বেলাল রাদিয়াল্লাহু আনহু, রাসূল বলছেন, ইজা মা দাখালতুল জান্নাতা ইল্লা সামিতু খাশখাশাতাক, বেলাল, জান্নাতে আমি যখন ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে জান্নাতে হেঁটে চলে যাচ্ছ, ব্যাপারটা কি বেলাল? আমি তো বুঝলাম না। এই দেখেন, আল্লাহ নবী যে গায়েব জানতেন না এটা তার প্রমাণ। কথা বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেলালকে, তুমি জান্নাতে হেঁটে যাও আমার সামনে দিয়ে, ব্যাপারটা কি? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, বেলাল একজন দরিদ্র, নিঃস্ব, কুৎসিত, কালো মানুষ, গোলাম মানুষ, তাকে বলছেন তোমাকে আমি জান্নাতে যাই দেখি, তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ, বেলাল, ব্যাপারটা কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, তেমন কোনো আমল করিনি, ইজা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন আও ইজা আসতামতু সাল্লাইতু রাকাতাইন। আল্লাহর রাসূল, ওযু করলে আমি দুই রাকাত তাহিয়াতুল মসজিদ ওযু পড়ি, অথবা আজান দিলে আমি দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, তেমন কোনো আমল নাই। আল্লাহর রাসূল বলছেন, বিহিমা, বেলাল, আর বলতে হবে না, এই দুই রাকাত সালাতে তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। কত বড় ফজিলত! সুন্নাত মেনেই জান্নাতে যেতে চাই, বেদাত মেনে জাহান্নামে যেতে চাই না। কথা সোজা হবে এরকম, শিরিক মুক্ত আকীদা আর বেদাত মুক্ত আমল, এটাই শিক্ষা অর্জন করতে হবে। যদি জান্নাত পেতে চাই, শিরিকের সাথেও আপোষ নাই, বেদাতের সাথেও আপোষ নাই। কথা পরিষ্কার,
যেখানে অবস্থান করবেন সেখানেই নীতি অবলম্বন করবেন এবং সেখানে দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ।